নমস্কার যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান তিন দিন আগে মুচিপাড়া থানা বিজেপির হেভিওয়েট নেতা সজল ঘোষকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে পুলিশ অফিসাররা তাকে গ্রেপ্তার করে ঘটনায় শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে রাতে তার বাড়িতে ছুটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ অর্জুন সিং পরদিন পুলিশ তাকে ব্যাংশাল আদালতে চলে বিচারপতি দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এরপর আজ মামলার পরবর্তী শুনানি ছিল শুনানিতে আদালত সব দিক বিচার করে বিচারপতি নির্দেশ দেন দুদিন অন্তর অন্তর তাকে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে তাছাড়া ব্যক্তিগত কুড়ি হাজার টাকার বন্ডে বিচারপতি আস্থার জামিন মঞ্জুর করেছেন আদালতের এই রায়ের পর সজল ঘোষের বাড়িতে ছুটে যান শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ অর্জুন সিং